জীবন ছেড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বাহ, দারুণ দারুণ। রনি ভাইয়া, হ্যাঁ, মেড ইন নারায়ণগঞ্জ, খেলা হবে, খেলা হবে। আমাদের আমিন স্যারের বউ সেদিন বেলুন হাতে নিয়ে আমিন স্যারে কইতাছে, কয়টা খাবা, তিনটা না চারটা? এই শুনে আমিন স্যার কইল, দেখো রুটি বা পরোটা বলার অভ্যাস করো, কনফিউজ হয়ে যাই। আমাদের হাসর কিপটা ডিরেক্টর জাহাঙ্গীর স্যার গত মাসে গেছিল আমার বাসায়, চলে আসার সময় কইতাছে, দেখ সরোজ, এই প্রথমবারের মতন তোর বাসায় আসলাম, তা আবার খালি হাতে। বিশ্বাস কর, আমি তোর জন্য অনেক কিছু আনতে চাইছিলাম, কিন্তু এলাকার একটা দোকানদারও আমারে বাকি দিল না। এবার আসি আমাদের মেন্টরদের কথায়। বলো। আমাদের মেন্টর মিরু ভাই সেদিন কইতাছিল, হে ওপরওয়ালা, আমি মরার আগে আমারে খালি পাঁচটা মিনিট সময় দিও। ওপরওয়ালা কয়, কেন, তুই কি তোর পাপের প্রায়শ্চিত্ত করবি? আরে না, মরার আগে আমি খালি আমার ফোনটারে ফরম্যাট মাইরা যামু, যাতে কেউ আমার চরিত্র নিয়ে কিছু না কইতে পারে। মিরু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মিরু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কি ফুল? ধুতরা ফুল। মিরু ভাইয়ের চামড়া, মিরু ভাইয়ের চামড়া তুলে নেব আমরা। এটা আমিন ভাইয়ের ছবি, ঠেকাও আন্দোলন। বিবাহিত ব্যক্তিদের জীবন অনেকটা সরকারি বাসের মতো, সারাদিন যতই এদিক ওদিক ঘোরাঘুরি করো না কেন, রাতের বেলা ঠিকই দীপুতে এসে জমা হইতেই হবে। তো আমাদের রনি ভাইয়া সেদিন তার এক বন্ধুরে কইতাছে, জানোস ঘরের পিছে একটা ডিম পাইছিলাম, ভাইজা খায়া ফেলাইছি, কিন্তু এখন তো ভয় লাগতেছে ডিমটা সাপের কিনা, বুঝমু কেমনে কত? তুই ডিম খাওয়ার পর সাপটা যদি ফোন না তুলে তাহলে বুঝবি ডিমটা সাপেরই আসিল। ফাগুনেরই আগুন লাগা বসন্তেরই ক্ষণে, শুভেচ্ছার ভালোবাসা রইল সবার তরে, ধন্যবাদ। আমি বলতে চাই তোমার পারফরমেন্স ততটাই স্মার্ট যতটা স্মার্ট মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। আমাদের বিচারকদের কতটা ভালো লেগেছে সেটাই জানবো। নিপুণ আপু, শুরুতে আপনি বলবেন। গান খুব সুন্দর ছিল, তার সাথে পারফরমেন্সও খুব ভালো ছিল, আর ঈশিকা শুরু থেকে এখনো পর্যন্ত ভালো পারফরমেন্সই করে যাচ্ছে। তুষার ভাই, খেলা হচ্ছে, ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে, আগের পারফরমেন্সের ধারাবাহিকতা আছে এবং এর মধ্যে কখনোই ফল করেনি তোমার পারফরমেন্স, ইম্প্রুভ করে যাচ্ছে, অনেক ভালো ছিল, অনেক। আমিন ভাই, আমার তো মনে হয় একটা লম্বা রেসের ঘোড়া, অনেক অনেক দূর পর্যন্ত যাবে। থ্যাংক ইউ স্যার। আরেকটা জানার ছিল রনি, হ্যাঁ, ডিমটা কিসের ছিল? সেটা সাপ যদি ফোনা তোলে। ওকে, দেখতেও দারুণ লাগছে, একটা জোরে করতালি, ইলালি ব্যাং ডিএনআরস ডোর ল্যাভেন্ডার টিকেন ফ্যাশন সবার জন্য। সরোজ, এই রঙিন দিনকে তুমি আরেকটু যদি রাঙিয়ে দিতে পারো সেটা আরো ভালো হয়, আমরা একটু একসাথে মজা করতে চাই। হোক। বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো, বসন্ত বাতাসে সই গো, বসন্ত